আসসালামু আলাইকুম শান্ত আইটিতে নতুন আরেকটা লিঙ্কডিন এর ভিডিওতে আমি সাথে আছি শান্ত। লিঙ্কডিন নিয়ে অনেকে অনেক কথা বলছেন এবং আমাকে ফেসবুকে এবং স্কাইপে অনেকে নক করছেন যে আসলে লিঙ্কডিন ভেরিফাই করতে পারছেন না বা এমন কিছু। তো আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে লিঙ্কডিন ভেরিফাই করবেন বা এমন কিছু, আপনারা তারপরেও আপনার লিঙ্কডিন ভেরিফাইড হচ্ছে না বা করতে প্রবলেম হচ্ছে। তো আমি আজকের কিছু কনসেপ্ট বোঝানোর চেষ্টা করব এবং আমি পরপর কয়েকটা এইটা নিয়েই আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের সমস্যাটা হয়তো সমাধান হয়ে যাবে, আশা করছি। ভিডিওটা পজ না করে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলেন আমরা আমাদের মূল ভিডিওতে ব্যাক করি। আমরা এখান থেকে ম্যানেজে আসবো, রেড বাটন ক্লিক করে সার্ভিসে আসবো। সার্ভিসের ভিতরে এই যে আপডেট, এটা আমরা অফ করে দিব। ওকে, এন্ড এই যে টাইম এন্ড এটা এটা অবশ্যই ডিসেবল করে রাখবেন সবসময়ের জন্য। এটা ডিসেবল না থাকলে অবশ্যই ডিসেবল করে রাখবেন। এখানে আরো একটা হয়ে গেল, এই যে উইন্ডোজ ব্যাকআপ যেটা আছে এটাকে অবশ্যই ডিসেবল করে দিবেন। এই ব্যাকআপটাকে ডিসেবল করে রাখবেন, তাহলে আপনাদের যত ধরনের প্রবলেম ফেস করেন এটার মাধ্যমে এই আশা করতেছি যে এই কিছু সেটিং করলে আপনাদের এনআইডিটা ভেরিফাইড করতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে যে ক্লিন গুলা করেন সেগুলো একটু করবেন। সিকিউরিটিতে ক্লিক করলাম, অ্যাপ্লিকেশন আমি অলরেডি ক্লিয়ার করে ফেলছি, আমি জাস্ট সিকিউরিটিতে আসছি। আসতে একটু টাইম নেই, আমরা একটু টাইম দিব। ওকে, সিকিউরিটিতে যেটা আছে আমরা ক্লিয়ার, এখান থেকে কিন্তু ক্লিয়ার লক করে দিব। ওকে, অথবা আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে সহজে করে নিতে পারি। ওকে, এই সফটওয়্যার গুলো যদি কারোর কাছে না থাকে অবশ্যই আমাকে নক করেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এগুলো যা আছে টোটালি আমরা ক্লিন করব। ওকে, ওকে, এটা আমাদের কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডিস পিসিতে আসবো। ডিস পিসির যে আমাদের সি ড্রাইভ আছে সি ড্রাইভটাকে আমরা টোটালি ক্লিন করব, ক্লিন আপ সিস্টেম থেকে। ওকে, আর এর ভিতরে আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে লোকাল ডিস্ক, এর ভিতরে আমরা যেখানে আমাদের উইন্ডোজ আছে আমরা এখানে উইন্ডোজের ভিতরে যাব এবং নিচে স্ক্রল করতে করতে দেখব সফটওয়্যার যে এখানে আসবো এবং এর ভিতরে যা যা ফাইল থাকবে আমরা টোটালি সিলেক্ট করব এবং এটাকে আমরা ডিলেট করব। কিন্তু সেই ডিলেটটা এইটা, এই যে এখান থেকে টোটাল রিসাইকেল বিনটেন যেখানে যা আছে সবকিছু ক্লিয়ার করে যে পরে যে তারপরে এটা ক্লিয়ার করবেন অবশ্যই, এটা একটু মনে রাখবেন। না হলে এখানকার যে যে জাং ফাইলগুলো ধরে রাখছে সেগুলো ডিলেট হয় না, এগুলো আবারও থেকে যায়, তখন মনে করেন যে আপনার একটা হ্যাসেলে পড়ে যাবেন। ওকে, এটা মোটামুটি কমপ্লিট, এখন এটা আমরা ডিলিট করব। এখান থেকে আমরা জাস্ট স্কিপ করে দিই, যতগুলা পারে ওটা অন্যরা যেগুলো থেকে যায় এগুলা থাক, সমস্যা নাই। আর আরেকটা জিনিস ইউজ করবেন, আমার এখানে পিসি ডেস্কটপে নিয়ে নাই, আমি নিয়ে আসি জি ক্লিয়ার ইভেন্ট লগ। সফটওয়্যারগুলো যদি আপনাদের কাছে না থাকে আমাকে নক করেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। রান অ্যাড অ্যাডমিনিস্ট্রেটর, ওকে,
আপনারা কিন্তু এই টিডি দিয়েও এই কাজটা করতে পারেন, বাট এই সফটওয়্যারের মাধ্যমে করলে এটা হচ্ছে অ্যাকুরেট হয় এবং খুবই ভালো হয়। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে ফাংশন আর দিয়ে আমরা এখানে টিডি লিখতে পারি, তাহলে কিন্তু এটা সেম এজ কাজটাই করে। বাট এই সফটওয়্যারের মাধ্যমে করলে এটা সব থেকে ভালো কাজ হয়। আমাকে নক করেন, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ওকে, এটা শেষ হলে আমরা এখান থেকে ফায়ারফক্সে যাই। এখন চলছে, এটা আমরা একটু কেটে দিই। ওকে, ফায়ারফক্সে আসার পরে আমরা এখান থেকে সেটিং এ যাব, রিসেন্ট সেটিং। যতগুলা ডাটা আছে এগুলো তো আপনারা অবশ্যই জানেন, এখানে অলওয়েজ করে নেবেন এবং এটা ডাটা ক্লিয়ার করে দিবেন। ওকে, ইজি আস্ক টু সেভ লগ ইন পাসওয়ার্ড ওয়েবসাইট, এটাকে অবশ্যই টিক মার্ক তুলে রাখবেন। এবং এই যে ক্লিয়ার স্টোরি, এখানে যাবতীয় সবগুলোতে আপনারা এভরিথিং করে দিবেন এবং ক্লিয়ার নাও এ ক্লিক করবেন। এই যে টিক মার্ক গুলা, এই টিক মার্ক গুলা একটু উঠায় রাখবেন। এই টিক মার্ক গুলার জন্য আপনার এটা নাও নিতে পারে, অনেক সময় এই হ্যাসেলটা আপনার করতে হতে পারে। আর এখানে গুগল না রেখে আপনারা বিং অথবা অ্যামাজন রাখবেন, অ্যামাজন অথবা বিং এই দুইটা জিনিস রাখবেন। আমি আমার কাজের সুবিধার্থে আমি চেঞ্জ করতেছি না, আপনারা একটু চেঞ্জ করে নিন। ওকে, যদি গুগল থেকে আপনি ট্রাই করেন সেখান থেকেও কিন্তু হওয়ার পসিবিলিটি আছে। সো আপনার যে ডাক ডাক গই করে নিতে হবে অথবা ইয়ে করে নিতে হবে এমনটা না, আপনি গুগলের মাধ্যমেও কিন্তু করতে পারেন। ওকে, চলেন তাহলে এখান থেকে আমরা সার্চ করি লিঙ্কডিন এন্ড আমরা নেক্সট স্টেপ গুলো দেখতে থাকি। ওকে, এখান থেকে আমরা লিঙ্কডিন এ ওয়েবসাইটে চলে আসলাম এবং আমরা এখান থেকে লগ ইন করি। এই অ্যাকাউন্টটা আমার অলরেডি কালকের সাবমিট করা ছিল এবং এটা কিন্তু আমার ব্যাক চলে আসছে। আমি জাস্ট এখন চেক করে দেখি যে এটা আমার কিন্তু ব্যাক চলে আসছে। তো আপনারা কিন্তু এইভাবে করেন, ইনশাল্লাহ আপনাদের আইডিগুলো ব্যাক আসবে আশা করতেছি। আমি যে সিস্টেমগুলো আপনাকে দেখাচ্ছি এবং আমি যে কথাগুলো বলতেছি আপনারা সেগুলো অবশ্যই ফলো করবেন। আমি নিউ আরেকটা আইডি লগ ইন করি, যেটা আমার রিজেক্টেড আইডি, এবং আমরা এখান থেকে সিকিউরিটি করি, রোবট ভেরিফাইটা করে নিই। এই রোবট ভেরিফাইটা একটু ধীরে সুস্থ করবেন, মানে কিছুটা সময় নিয়ে। যদি আপনি খুবই দ্রুত এই ভেরিফাইটা করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোবট ক্যাচ করতে পারে যে আপনি খুব দ্রুত করছেন বা আপনি রোবট বা এমন জাতীয় কোনো কিছু। ওকে, এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করছি এবং আমি এখান থেকে কন্টিনিউ করব। তার আগে আমার যে আইডি কার্ড সেটাতে কিছু কাজ আছে, আমরা অবশ্যই আইডি কার্ডের প্রপার্টিসে যাব এবং এর যে প্রপার্টিসটা আছে এটা টোটালি আমরা ক্লিয়ার করব। ওকে, কিভাবে ক্লিয়ার করবেন, সিলেক্ট অল এখান থেকে ওকে করে দিব। অ্যান্ড এর যে রিনেম, এটা অবশ্যই একটা রিনেম করব। আইডি কার্ডটা অবশ্যই ক্লিয়ার প্রিন্ট রাখবেন এবং আইডি কার্ডটা যেন প্রফেশনাল বা আপনি একই সাইজের আইডি কার্ড রাখতে পারেন। যেমন মনে করেন যে আপনি একটা লেফট সাইডে টার্ন করে দিলেন অথবা রাইট সাইডে টার্ন করে দিলেন, এটা কিন্তু গুড প্র্যাকটিস না। আপনি অবশ্যই লিঙ্কডিন এর যখন আইডিটা সাবমিট করবেন তখন আইডিটা অবশ্যই স্কোয়ার আকারের রাখবেন এবং সেটা সাবমিট করে ইনশাল্লাহ সাবমিট নিয়ে নেবে। ওকে, আমরা এখান থেকে ইমেজটা নিয়ে আসি। ওকে, ফার্স্ট ইমেজ নিলাম, আমরা সেকেন্ড ইমেজটা নিই। ওকে, এখন দেখেন যে আমরা এটা নিয়েছি, এখন আমি যদি সাবমিট করি এটা 100% সাবমিট হবে এবং দেখেন সাবমিট হয়েও গেছে আশা করছি। ও দ্যাটস গ্রেট, দেখেন আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন যদি আমি মেলটা লগ ইন করি, চলেন মেলে আমরা কিছু মেল দেখতে পারবো। ওকে, বাইসাইকেল ভেরিফাইড, আমার এই অ্যাকাউন্ট গুলা কিন্তু সব ইয়াহু দিয়ে করা। আপনারা ইয়াহুতেও করতে পারেন অথবা অন্য কিছুতেও করতে পারেন, সেটা আপনাদের ওই। বাট ইয়াহু এবং হটমেলে অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হচ্ছে এবং ব্যাক আসছে। ওকে, আমার এখানে একটা মেলে কোড যাচ্ছে, আমি কোডটা একটু নিয়ে আসি। ওকে, আমি ভিডিওটা একটু পজ করলাম। ওকে,
তো এখান থেকে কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং দেখেন আমার ইয়াহুটা এখানে লগ ইন হয়ে যাবে আশা করছি। ও দেখেন আমার এখানে কিন্তু ফাইবার সাপোর্ট থেকে অলরেডি সরি লিঙ্কডিন সাপোর্ট থেকে আমাকে একটা মেল করে দিয়েছে এবং আমাকে কিন্তু বলে দিচ্ছে যে তুমি আইডিটা ব্যাক পাইলে সাথে সাথে একটা টু স্টেপ ভেরিফিকেশন বা এমন কিছু করে রাখতে এবং আমাকে ওরা কোপা দ্রুত সহিত আমাকে জানাবে যে কোনো প্রবলেম বা এমন ধরনের কি সমস্যার জন্য আমাদের আইডিটা ব্যান করছে বা আইডিটা ব্যাক দেবে কিনা সেটা আমাদেরকে জানাবে। তো এভাবে যদি আপনারা কাজ করেন আশা করছি এনআইডি ভেরিফাই করতে পারবেন, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে স্কাইপ অথবা ফেসবুকে নক করবেন, আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।